প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যেমনি হন আপনি আমাদের দেশের শাসক আল্লাহর নবী আমাদেরকে বলেছে আপনার প্রতি আন্তরিকতা রাখতে কেউ বলে নাই দুনিয়ার কেউ না নবীজি আমাদেরকে বলেছেন আপনার প্রতি আন্তরিকতা রাখতে এটা আমার ঈমান আমি আপনার প্রতি আন্তরিকতা রাখব আমি দেখতেছি কোরআন হাদিসের হয়তোবা পর্যাপ্ত তথ্য আপনার কাছে না থাকার কারণে আপনি এমন একটা ভয়াবহ পথের দিকে অগ্রসর হচ্ছেন আপনি বঙ্গবন্ধুর আপনার মাধ্যমে হোক অথবা যারাই হোক মূর্তি তৈরি করতেছে এটা কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা হচ্ছে এবং আপনাকে দেখে আপনি মারা আজকে না হোক কালকে তো মারা যাবেন নাকি না অমর থাকবে না উনি মারা যাওয়ার পরে উনি আজকে যা করতেছেন ওনার পরবর্তী অনুসারীরা ওনারও তো ভাস্কর্য বানাবে যেদিন ওনারও ভাস্কর্য বানাবে সেদিন এটার কারণে আপনাকেও কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে এই কথাটা জানবার পর বলেন এখন আপনাদেরকে এই আযাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা করার দায়িত্বটা এটা আমাদের পরে উপরে আসে কি আসে না এখন আমরা আপনাদেরকে আপনারা ঝাপায়ে জাহান্নামের দিকে পড়তে চান আমরা আপনাদেরকে জোর করে ফিরে রাখতে চাই এখন আমাদের দাম নাই আমরা শত্রু হয়ে গেলাম আর আপনাদের কাছে যারা আপনাদের এই সমস্ত ভুল কাজে উৎসাহ দেয় তাদের কদর হয়ে গেল দুঃখ এবং আফসোসের জায়গা আল্লাহ রাসূল বলে দিলেন ইন্না শাদ্দান নাসি আযাবাই ইয়াউমাল কিয়ামাতি আল মুসাববিরুন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে কঠিন সাজা হবে কাদের সবচেয়ে কঠিন সাজা হবে ওই সমস্ত লোকদের যারা বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন প্রাণীর মূর্তি তৈরি করে ভাস্কর্য বানায় যারা স্পষ্ট সহিহ হাদিস যদি কেউ আল্লাহর নবীকে বিশ্বাস করে নবীর এই কথা মানতে হবে যে ভাস্কর্য তৈরি করা পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ সন্তান যদি কেউ রে এই যে সমস্ত শিল্প পড়ান এটাতে কি জানি কয়েকটা সাবজেক্ট আর না শুধু চারু চারুকলা চারুকলা পড়েন ভালো ভালো কাজ আছে চারুকলার অনেক ভালো কাজও আছে বাংলাদেশে এখন চারু শিল্পের বিশাল সম্ভাবনা এই যে টাইলস তৈরি হচ্ছে এখন বাংলাদেশে আগে আমাদের দেশে টাইলস আমদানি করতে হতো চায়না থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখন মাশাআল্লাহ বাংলাদেশে বিশ্বমানের টাইলস তৈরি হচ্ছে নিত্য নতুন ডিজাইন আসতেছে এই টাইলসের ডিজাইন তৈরি করা এই চারু শিল্পীদের কাজ বাংলাদেশে তৈজসপত্র হইতেছে বিভিন্ন ইসলামিকের আইটেম হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক মানের করো এখানে নতুন নতুন উদ্ভাবন করো যত সুন্দর ডিজাইন হতে পারে সুন্দর ডিজাইন করো ফুলের ডিজাইন করো নানা ধরনের ডিজাইন করো এগুলো চারু শিল্পের কাজ সুন্দর সুন্দর কাপড় বানাও সেই কাপড়ের মধ্যে সুন্দর প্রিন্ট করো সুন্দর ডিজাইন করো এটা হলো চারু শিল্পের কাজ কিন্তু আমাদের বাংলাদেশে অল্প কিছু মানুষ এই কাজ করে এবং এই কাজের জন্য দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাইরে থেকে আপনার এই চারু শিল্পী হায়ার করে আনতে হয় আর আমাদের বাংলাদেশের এই চারুরা কি বানায় সব মূর্তি বানায় ভাস্কর্য বানায় কামের কাম নাই ভাস্কর্য দিয়ে বাংলাদেশের দুই পয়সার কোনো উপকার নাই টাইলস আমদানি করো রপ্তানিযোগ্য টাইলস তৈরি করো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব ক্লাসের উন্নত ডিজাইনের টাইলস বানাও উন্নত ডিজাইনের সিরামিক আইটেম বানাও উন্নত ডিজাইনের কাপড় বানাও বিভিন্ন জিনিসপত্র বানাও এগুলো সারা দুনিয়াতে রপ্তানি করো তোমার আমার দেশের সন্তানদের মেজার বিকাশ হবে আমার দেশের অর্থনীতির উন্নতি হবে ওই কামে নাই এই কামে নাই কোথায় মূর্তি বানাইতে হবে কোথায় এই সমস্ত মানুষের আপনার এই ভাস্কর্য তৈরি করতে হবে এই সমস্ত আকাম কুকাম করে গোটা দেশটাকে খোদার গজবের দ্বারা ভরে দেওয়ার আয়োজন চলে আর এটাকে যখন আমরা কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ নবীর হাদিসের দ্বারা আমরা যখন এটাকে সাব্যস্ত করি এমন একটা বিষয় যেটার ব্যাপারে 1400 বছর ধরে কোনো বিতর্কের অবকাশ নাই কোনো বিতর্ক নাই সবাই একমত মানুষ যদি বিতর্ক হয় তাও একটা সুযোগ থাকে অবকাশ থাকে যে ঠিক আছে আপনার একজন বলছেন একরকম কথা কিন্তু একজন তো বলে আর এক রকম কথা তাও একটা কথা ছিল এখানে 10 জনের মধ্যে 10 জনই বলে যে এইভাবে অবয়ব বিশিষ্ট মাটির দ্বারা পাথরের দ্বারা কাঠের দ্বারা বা অন্য যে কোনো কিছুর দ্বারা
কোন মানুষের কোন প্রাণীর যেটার মধ্যে জীবন থাকে তার অবয়ব তৈরি করা, যার চোখ থাকবে, নাক থাকবে, কান থাকবে, এরকম অবয়ব বিশিষ্ট কোন মূর্তি ভাস্কর্য তৈরি করা, এটা স্পষ্টভাবে কোরআনের মধ্যে, স্পষ্টভাবে ইসলামের মধ্যে হারাম। আল্লাহর রাসূল দ্ব্যর্থহীন ভাষায় যে জিনিসটাকে হারাম করে দিলেন, এখন সেটাকে নানা ধরনের যুক্তি দিয়ে এটাকে সাব্যস্ত করার চেষ্টা করা হয় যেটার মধ্যে সৌন্দর্য আছে। দেখেন, যেটাকে আল্লাহ এবং তার রাসূল ঘৃণা করলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আউসানি ওয়াজতানিবু কাওলাজ্জুর। আল্লাহর কোরআন বলতেছে মূর্তি হলো একটা অপবিত্র জিনিস, নাপাক জিনিস। হে ইমানদারেরা, সব ধরনের মূর্তি থেকে তোমরা দূরত্ব অবলম্বন করো, পরিহার করে চলো। আল্লাহ পাক যেটাকে অপবিত্রতা বললেন, আল্লাহ যেটাকে পুতি দুর্গন্ধ বলে সাব্যস্ত করলেন, আমার আল্লাহ যেটাকে নাপাকি দুর্গন্ধ আবর্জনা বলে সাব্যস্ত করলেন, সেই মূর্তির মধ্যে যারা সৌন্দর্য খুঁজে বেড়ায়, ও দোস্ত খোদার কসম খেয়ে বলি, তারা দুনিয়ার অনেক কিছু হতে পারে, ইমানদার হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেটাকে আমার আল্লাহ নাপাকি বললেন, যেটাকে আমার আল্লাহ দুর্গন্ধ বললেন, যেটাকে আমার আল্লাহ অপবিত্র বললেন, সেটার মধ্যে তোমার সৌন্দর্য খুঁজতে হবে। দুনিয়াতে আমার আল্লাহ সৌন্দর্যের অভাব রেখেছেন,